আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় দিয়ে হাতা সহ পুরো কামিজ কাটিং করার সহজ নিয়ম শেয়ার করব। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আমি টোটাল আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পুরো কাপড়টিকে মেলে নিচ্ছি। তো নতুনদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য আমি কাপড়টিকে প্রথম থেকে ভাঁজ করে দেখাচ্ছি। তো কাপড়টিকে বিছিয়ে নিয়ে কাপড়ের দুই মাথা এইভাবে করে ধরে প্রথমে একবার ভাঁজ করে নিতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই কাপড়টিকে সমান করে ভাঁজ করে নেবেন। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিয়েছি। তো এখন এই কাপড়টিকে এই সাইড থেকে আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিতে হবে। তো এখানে আপনারা কামিজের নিচের অংশের চওড়ার মাপ অনুযায়ী কাপড়টিকে এক সাইড থেকে ভাঁজ করে নেবেন। তো আমি বিষয়টি আপনাদের বুঝিয়ে বলছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের কামিজের নিচের অংশ, তাই না? তো নিচের অংশটিকে আপনারা এক সাইড থেকে প্রথমে এইভাবে একবার ভাঁজ করে নেবেন। তো দেখুন ভাঁজ করার পর নিচের অংশটুকু চওড়া হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের 11 ইঞ্চি থেকে আরও 2 ইঞ্চি বেশি নিতে হবে কাপড়টিকে উল্টো সাইডে উল্টানোর জন্য। তো আমি মোট 13 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কাপড়টিকে এইভাবে একবার ভাঁজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের কামিজের নিচের অংশের চওড়ার মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নেবেন। এবং কাপড়টির লম্বা রয়েছে 45 ইঞ্চি পরিমাণ। তো কামিজটি সেলাই করার পর এটার লম্বা 43 ইঞ্চি পরিমাণ হবে। তো এখন আমি এই সাইড থেকে কামিজের পুটের মাপ নেব। তো এখানে আমাদের পুট হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ। তো 13-র অর্ধেক হয় 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম। তো আমি পুট যত নিয়েছিলাম তার চাইতে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে আর্মহোলের জন্য উপর থেকে 7 ইঞ্চি নিচে মার্কিং করে নিলাম। এবার সোজা স্কেল দিয়ে এই দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিতে হবে এবং একইভাবে এই সাইড থেকে আরও একটি দাগ কেটে নিতে হবে। তো এখন আমি আর্মহোলে শেপ দেওয়ার জন্য এই কর্নার থেকে ঠিক 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তো এইভাবে করে আপনারা ঠিক 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেবেন এবং এইখান থেকে ঠিক 3.5 ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নেব এবং এই দাগ দুটিকে একসাথে এইভাবে করে মিলিয়ে দেব, তাহলে কিন্তু আর্মহোলের জন্য শেপ দেওয়া হয়ে যাবে। তো এখন আমি কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপ নিব। তো 36 বডি কামিজের জন্য গলার চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো এই জন্য কাপড়টির ওপর থেকে 5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়েছি। তো এবার সোজা স্কেল দিয়ে প্রথমে এই দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিতে হবে এবং একইভাবে এই সাইড থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো আমি যেহেতু গোল গলা তৈরি করব তাই গোল গলার জন্য শেপ দিয়ে নিব। তো এর জন্য এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং এইভাবে করে রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। তো আপনারা যদি পেছনের গলাটা একটু ছোট করতে চান তাহলে ওপর থেকে আপনারা যতটুকু পেছনের গলা লম্বা নিতে চান সেই অনুযায়ী মার্কিং করে পেছনের গলাতে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি পেছনের গলার লম্বা 3 ইঞ্চি নিয়েছি এবং এখানেও একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখন আমাদের কামিজের বডির মাপ নিতে হবে। তো এখানে কামিজের বডি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টি যেহেতু চার পাটে রয়েছে তাই 36-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 36-কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো কাপড়টির বন্ধ সাইড থেকে টোটাল 10 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এরপর আমরা কামিজের পেটের জন্য মার্কিং করব। তো আমরা কাপড়টির ওপর থেকে আর্মহোলের জন্য যতটা লম্বা নিয়েছিলাম বডি থেকে পেট পর্যন্ত ঠিক সেই পরিমাণ লম্বা নিব এবং এখানেও প্রথমে সোজা করে একটা দাগ কেটে নেব এবং কাপড়টির বন্ধ সাইড থেকে পেটের মাপ নিব। তো আমরা বডির মাপ যত নিয়েছিলাম তার চাইতে 1 ইঞ্চি কম নিয়ে পেটের জন্য মার্কিং করব। তো আমরা বডি নিয়েছিলাম 10 ইঞ্চি, এজন্য পেটের এখানে 9 ইঞ্চিতে মার্কিং করেছি। তো আমরা এখন পেটের এই দাগ থেকে আরও 7 ইঞ্চি নিচে কামিজের কোমর বা হিপের জন্য মার্কিং করে নেব এবং এখানেও প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। তো আমরা বডির মাপ যতটা নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ মাপ অনুযায়ী কোমরের জন্য মার্কিং করে নেব। তো আমরা বডি নিয়েছিলাম 10 ইঞ্চি, এজন্য কোমরও রাখছি 10 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি প্রথমে এই দাগগুলোকে একসাথে মিলিয়ে দেব এবং কামিজের কোমর বা হিপ থেকে কাপড়ের নিচ পর্যন্ত আরও একটা দাগ কেটে নেব। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমাদের কিন্তু পুরো কামিজটি ড্রয়িং করা হয়ে গিয়েছে। তো এখন আমি কামিজের সামনের পার্টের জন্য তালপাটের অংশটুকু ড্রয়িং করব। তো এর জন্য মিডিলের এই দাগ থেকে 1 ইঞ্চি নিচে একটি মার্কিং করতে হবে এবং দুই কর্নার মার্কিং করা এই দাগের সাথে বোট শেপে মিলিয়ে দিতে হবে। তো আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখুন, আপনারা যদি কামিজের সামনের এবং পেছনের গলা ছোট বড় রাখেন তাহলে সেক্ষেত্রে সামনের পার্টের জন্য আপনারা তালপাটের অংশটুকু ড্রয়িং করবেন, আর যদি দুটি গলা সমান রাখেন তাহলে তালপাটের অংশটুকু ড্রয়িং করার দরকার নেই। তো আমি এখানে
সময় কামিজের সামনের এবং পেছনের দুটি গলায় সমান রাখব, অর্থাৎ দুটি গলার লম্বা 5 ইঞ্চি পরিমাণ রাখব। তাই এখানে আমি আর তালপাটের অংশটুকু কাটিং করব না, তার জন্য আমি পেছনের গলাটিকেও মিলিয়ে দিচ্ছি এবং তালপাটের অংশটুকুকেও মিলিয়ে দিলাম। অর্থাৎ আমাদের কামিজের সামনের এবং পেছনের দুটি গলায় সমান থাকছে, 5 ইঞ্চি পরিমাণ থাকছে। তো আপনারা চাইলে ফিটিং ভালো পাবার জন্য গলা থেকে বগলের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে একটা মার্কিং করে নিতে পারেন। তো এবার এ দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো আমি আপনাদের আবারও বলছি, আপনারা যদি দুটি গলা সমান রাখেন তাহলে কিন্তু তালপাটের অংশটুকু ড্রয়িং করবেন না, আর দুটি গলা যদি ছোট বড় রাখেন তাহলে সামনের গলার জন্য তালপাটের অংশটুকু কাটিং করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু দাগ অনুযায়ী পুরো কাপড়টিকে কেটে নিচ্ছি। তো কামিজের সাইড থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছে, এই কাপড়টুকু দিয়ে আমরা পরবর্তীতে হাতা কাটিং করব। এখান থেকে আমাদের দুটি হাতা বের হয়ে যাবে। তো এটা আমি আপনাদের একটু পর কাটিং করে দেখাচ্ছি। তো তার আগে এই যে এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এটা করা হলে কামিজের কোনার অংশটুকু আর বের হয়ে থাকবে না, অর্থাৎ কোনার দিকটা ঝুলে থাকবে না। তো এ দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু কামিজটা কাটিং করা হয়ে গিয়েছে। তো এখন আমি কামিজের গলার জন্য পট্টির কাপড় কাটিং করব। তো কামিজের কাপড়টি কাটিং করার সময় গলার অংশটুকু থেকে যে কাপড় বের হয়েছিল, আমি এই কাপড়ের মাপ অনুযায়ী পট্টির কাপড়টা কাটিং করব। তো এর জন্য আমি বাড়তি এক টুকরো কাপড় নিয়ে কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিয়েছি। তো এখন গলার কাপড়টিকে নিচের কাপড়টির উপর এইভাবে করে রেখে গলার কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে ড্রয়িং করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু দুটি কাপড়ের বন্ধ সাইড একই দিকে থাকবে। তো এখন আমরা আগের দাগ থেকে 1.5 ইঞ্চি বাইরে আরও একটি মার্কিং করে নেব এবং এর ওপর দিয়ে আরও একটা দাগ কেটে নেব। তো আপনারা এইভাবে করে খুব সহজে গলার অংশটা ড্রয়িং করে নিতে পারেন। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তাহলে আমাদের এক সাইডের গলার পট্টির কাপড়টা বের হয়ে যাবে। তো একইভাবে কিন্তু অন্য সাইডের গলার পট্টির কাপড় বের করে নিতে হবে। তো আপনারা বাড়তি কাপড় থেকে অন্য সাইডের গলার অংশটিও বের করে নেবেন। তো গলার কাপড়টি আসলে কামিজের সোজা সাইডের ওপর এইভাবে করে রেখে সেলাই করতে হবে। তো এরপর আমি কামিজের হাতার কাপড় কাটিং করব। তো সাইড থেকে যে কাপড় বেঁচে গিয়েছিল আমি ওই কাপড়টা নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু দুই পাট কাপড় রয়েছে। তো এখন আমরা এই কাপড়টিকে হাতার লম্বার মাপ অনুযায়ী এক সাইড থেকে এইভাবে একবার ভাঁজ করে নেব। তো এখানে যেহেতু আমি একটি হাতার ডিজাইন তৈরি করব, তাই হাতার লম্বা একটু কম নিচ্ছি। হাতার লম্বা নিচ্ছি কাঁধ থেকে কোণে পর্যন্ত লম্বার সমান, অর্থাৎ 13 ইঞ্চি পরিমাণ। তো আপনারা লম্বার মাপটা আরও একটু বেশি নিতে পারেন যদি ডিজাইন করতে না চান তাহলে। তো এখন আমি কাপড়টির ওপর থেকে ঠিক 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব হাতার শেপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু হাতার মাঝখানে একটা জোড়া পড়বে যেহেতু কাপড়ের পরিমাণ কম রয়েছে। তো এখন আমাদের এই যে আমরা আর্মহোলের লম্বা নিয়েছিলাম 7 ইঞ্চি, এজন্য কাপড়টি জোড়া নিচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের 8 ইঞ্চির মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। তো আমি 4 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং মিডিলের দাগের সাথে এই কর্নার বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো এরপর আমি এই যে মুহুরির মাপ নিব। তো আমাদের মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10 এর অর্ধেক 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন বগলের দাগের সাথে মুহুরির দাগটিকে এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো সাধারণ হাতা যেভাবে কাটিং করে ঠিক সেভাবে হাতার কাপড়টা কাটিং করতে হবে। তো পার্থক্য শুধু এটাই যে এখানে হাতার মাঝখানে একটা জোড়া পড়বে, যেহেতু হাতার এখানে আমাদের কাপড়ের পরিমাণ কম রয়েছে। তো আমি মাঝখান থেকে কাপড়টিকে কেটে আলাদা করে নিলাম। তো দেখুন, খুব সহজেই কিন্তু দুটি হাতা বের হয়ে গেল। তো আমি আপনাদেরকে আলাদাভাবে বের করে দেখাচ্ছি। তো হাতার মাঝখানে শুধুমাত্র জোড়া হবে একটা, তাহলে কিন্তু হাতাটা তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে ডিজাইন করে জোড়ার অংশটুকু মিলিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু বাড়তি এই কাপড়টুকু দিয়ে হাতার নিচে একটা সুন্দর ডিজাইন তৈরি করব। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে হাতার ডিজাইনটি শেয়ার করব। তো দেখুন, আমাদের কিন্তু মাত্র 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে দুটি হাতাসহ পুরো কামিজ কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।